হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা একদম অন্যরকম, অন্যরকম বলতে একদম আমি এখন আছি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। তোমরা অনেকেই চেনো বেঙ্গল সাফারি। এটা কি, এখানে নর্মালি কি হয়, চিড়িয়াখানায় বাঘদের আটকানো থাকে আর আমরা বাইরে থেকে দেখি। এখানে বাঘ ভাল্লুক সবকিছু খুলে দেওয়া থাকবে আর তোমরা গাড়ি করে সেই জিনিসগুলোকে দেখতে পারবে সাফারি করে পুরো জঙ্গলের মধ্যে। তো আমি এখানে আছি, পুরো বেঙ্গল সাফারিটা তোমাদের এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব দেখানো যায়। প্রচুর মজা হবে। আর যারা এরকম ফরেস্ট ভালো লাগে আর বাঘ ভাল্লুক সবই দেখাবো ভিডিওর মধ্যে। তোমরা ভিডিওটাকে কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ কোনো পার্ট মিস করে গেলে অনেক কিছু দেখতে পারবে না। একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, বহুত মজা হবে। চলো তো এটা হচ্ছে পার্কিং এর জন্য, আর এদিকে হচ্ছে শুধুমাত্র অফিসিয়াল এন্ট্রি, আর সোজা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানকার মধ্যে আমরা এই প্যাকটাকে চুজ করলাম যেখানে গ্র্যান্ড সাফারি থাকবে, এই সমস্ত পশু আমাদের ঘুরে দেখাবে গ্র্যান্ড সাফারিতে এক ঘন্টা ধরে। এছাড়া আরও প্যাক আছে, 100 টাকার প্যাক, শুধুমাত্র হরিণ আর বাঘ দেখাবে 45 মিনিটস, তারপরে হাতি দেখানোর প্যাক আছে, অনেক কিছু আছে। তো এটাকে আমরা চুজ করলাম। এই সাইডে আছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে বাঘের হাইট আর এটা হচ্ছে ভাল্লুকের হাইট, এত বড় পর্যন্ত হতে পারে। তোর থেকে ডাবল হাইট বাঘ, একদম হালুম করে খেয়ে নেবে টোটালটা। তো ফ্রেন্ডস, টিকিট কাটতে গেছে, আমরা এখানে ওয়েট করছি। পেছনে কিন্তু অনেক লোকজন তোমরা দেখতে পাচ্ছ, ভেবেছিলাম ফাঁকা, কিন্তু বেঙ্গল সাফারিতে কিন্তু প্রচুর লোকজন এখানে ঘুরতে আসে। তো সামনের এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সিঁড়ির মতন আছে, ওপরে ভিউটা খুব সুন্দর। চলো উপরের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু বেঙ্গল সাফারির মধ্যে সুন্দর একটা পার্কও আছে বাচ্চাদের জন্য। আমরা এখন আর পার্কে চড়তে পারবো না, জিনিসগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য, কিন্তু খুবই সুন্দর লাগছে পার্কটাকে দেখতে, পুরো একদম ফরেস্টের মধ্যে। আর এই সাইডে আছে ক্যান্টিন খাওয়ার জায়গা। তো সামনের যে পয়েন্টটাকে তোমরা দূরে দেখতে পাচ্ছ, ওখানে আমাদের গাড়ি আসবে একটু পরে, সেই জন্য তো এই বিল্ডিংটা হচ্ছে এখানকার একটা মিউজিয়াম। এর মধ্যে অনেক জিনিস প্রিজার্ভ করে রাখা আছে, পুরো একদম ফরেস্টের মধ্যে। ভিতরে দেখলাম অনেক রকমের গাছ আছে, গাছের ফল আছে, সেই জিনিসগুলোকে প্রিজার্ভ করে রাখা আছে। এই সাইডটা, এই রুমটা সব থেকে ভালো লাগলো আমার, মাঝখানে একটা বড় এরকম গাছের মতন আছে আর এখানে সুন্দর সুন্দর জিনিসগুলো সাজিয়ে রাখা আছে। আর পাশে যেটা রুম আছে, এই রুমটাতে তোমরা দেখতে পাবে ছোটো ছোটো গাছের পাতা, গাছের ফুল, সব জিনিসগুলো প্রিজার্ভ করে রাখা আছে। এই যে এই গাছের মধ্যে এখান দিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা একটু মিউজিয়ামে গিয়েছিলাম। মিউজিয়ামটাও তোমাদের দেখলাম, বেশ সুন্দর একদম সাজানো গোছানো। এবারে কিন্তু আমাদের গাড়িটারও টাইম হয়ে গেছে, 2টা বেজে গেছে, এবার আমরা গাড়িতে উঠবো, তারপরে আসল অ্যাডভেঞ্চার শুরু হবে। চলো ব্লগটাকে দেখতে থাকো, সাথে থাকো। চলো তাহলে, চলো। দুটো মেয়ে হবে মনে হয়।
লজ্জা পাচ্ছে এই বলতে বুঝলে না এটা ছিল আমাদের সেই সাফারি যেটাতে করে আমরা পুরো জঙ্গলের মধ্যে ঘুরলাম, বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, হরিণ, প্রচুর জিনিস দেখলাম, ময়ূর দেখলাম। তো তোমরা যদি চাও এখানে আসতে পারো আর সাফারিতে উঠতে পারো, 200 টাকা লাগলো, 100 টাকারও আছে, 300 টাকারও আছে। 200 টাকাটা আমার বেস্ট মনে হলো, সেই জন্য সেখানে গেলাম। পুরো 1 ঘন্টা ঘোরালো একদম জঙ্গলের মধ্যে, পুরো সেই ফিলিংস আমার তো খুব 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 ভালো লাগলো। তোমরা চাইলে সেখানে আসতে পারো। আর এখানকার এখনও প্রচুর জিনিস দেখার বাকি আছে, যেমন মিউজিয়ামটা আছে, মিউজিয়াম আমরা গিয়েছিলাম, কিছু জিনিস দেখেছি, কিছু জিনিস দেখা বাকি আছে। তো সেখানে আমরা যাবো, সেই জিনিসগুলোকে এক্সপ্লোর করবো। চলো ব্লগটাকে দেখতে থাকো। মানে টোটাল জঙ্গল সাফারি এটা একটা মডেল বানানো আছে, তাই না? এখানে আছে ভাল্লুক, ওই যে দূরে বাঘ দেখা যাচ্ছে, এগুলো সব নকল কিন্তু বানানো। মানে পুরো জঙ্গল সাফারিটার কোথায় গিয়ে আছে এখানে একদম ম্যাপ করে দেওয়া আছে। আমরা কোন দিক দিয়ে গেলাম, কোন দিক দিয়ে আসলাম সব এখানে দেখতে পারবো। এই যে বাঘ, এই খাতটা হচ্ছে কুমিরের খাত। এখানে তো 3-4টা কুমির আছে আমরা দেখতে পারলাম, ওইদিকে 2টো শুয়ে আছে আর জলের ভেতরে 2টো আছে। তো এটাই ছিল আমাদের বেঙ্গল সাফারির ব্লগ। আমি পুরোটা তোমাদের এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করলাম, যা যা ঘুরলাম তোমাদের সব দেখালাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতন টাটা।